কেবল রাজপথত প্রতিবাদ নহয়, কর্মসংস্কৃতিরে সমাজ পরিবর্তনের সপোন লেখা ডিব্রুগড়ের এজন আঁচু নেতা। কৃষিকর্মরে বহু নিবনার আদর্শ আর প্রেরণার উৎস হওয়া কোন এইজন ছাত্র নেতা? প্রায় 12 বছর কাল স্বদেশ স্বজাতির কর্তব্যনিষ্ঠা আর দায়বদ্ধতারে কর্তব্য পালন করে অহা সদৌ ছাত্র সন্থার এজন কর্মী। সহজ সরল অমায়িক ছাত্র সন্থার সদস্যগুলিয়ে মুখেরে নহয় কামেরে দিছে নেতৃত্ব দিবা পরিচয়। বুড়িদিহিঙর পারত কেবা বছরের করে আছে বিভিন্ন শাক পাচলি, ধানের খেতে। 40 বিঘা কৃষিভূমিত কবি, আলু, বেঙেনা, জলকিয়া, বিলাহীকে ধরে বিভিন্ন শাক পাচলির খেতে করে নিজে স্বাবলম্বী হওয়ার উপরও কেবাটাও পরিয়ালক দিছে সংস্থাপন। সদৌ ছাত্র সন্থার জড়িয়ে সমাজের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে ঠিয় দিয়া, আন্দোলন করা আর সমান্তরালক কৃষিকর্মরে অর্থনৈতিক বিপ্লব করা যুবকজনের নামই হয়েছে অর্জুন ছেত্রী। ছাত্রাবস্থারেপর সদৌ ছাত্র সন্থার জড়িত এইজন অর্জুন ছেত্রী। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছো যে সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়াই একটা আহ্বান জানাইছিল ছাত্র সন্থার কর্মীসকল কৃষি কার্যর যোগেদি বা অন্যান্য পশুপালনের যোগেদি এই স্বাবলম্বী হবর কারণে তখেতে পরামর্শ আগবাইছিল। তখেতর পরামর্শর ভিত্তিত মই নিজে জেলা ছাত্র সন্থার সাহিত্য সম্পাদক যেতিয়া আছিল তেতিয়ারপরাই বিভিন্ন ধরনের কৃষি কার্য ফুলকবি, বান্ধাকবি, এনে ধরনের আলু, বেগেনা, বিলাহী ইত্যাদি দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সমূহ নিজে উৎপাদন করে এই বজার বিক্রি কারণে চেষ্টা করেছিল, পথার আর বজার দখল কারণে চেষ্টা করেছিল। তেনেধরণে আজিলৈকে তেনেধরণে কাম সমূহ করে আগবাড়ি গিয়ে আছো। নতুনক জেলা ছাত্র সন্থার সাধারণ সম্পাদকর দায়িত্ব প্রদান করেছে, নিজের দায়িত্ব বাড়িছে যদিও মোট দৃঢ় বিশ্বাস যে পুয়ার ভাগত যিখিনি করবলগিয়া কামখিনি থাকে কৃষি কৃষি ফার্মত যিখিনি করবলগিয়া কামখিনি থাকে সেই কামখিনি করার উপরও সংগঠনটি শক্তিশালীভাবে চলাই নিবর কারণে কাম কাজ করে যাম। গতি ছাত্র সন্থার কর্মীসলক মানে এটা আহ্বান জানাইছো যে তখন সকলে বিভিন্ন উৎপাদনমুখী হয়ে কৃষি কার্যই হোক বা অন্যান্য পশুপালন, গাহরি পালন, মীন পালন ইত্যাদি বিভিন্ন ধরনের কাম কাজের যোগেদি নিজকে স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবেও বিপ্লব করে আগবাড়ি যাবর কারণে মানে আহ্বান জানাইছো। শেহতীয়াক ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়া অর্জুন ছেত্রীয়ে টেঙাখাটর নিজা গাঁর দিহিংপারতে বিভিন্ন শাক পাচলির খেতে করে আর্থিকভাবে লাখে লাখে টাকা উপার্জন করবলে সক্ষম হয়েছে। আপনি এতিয়া আপনার ইয়াত কিমান বিঘা খেতি করেছে আর কি খেতি করেছে? প্রায় 40 বিঘা মাটিত মানে ফুলকবি, বান্ধাকবি, রঙালাও, আলু, এনে ধরনের বিভিন্ন ধরনের মটর, এনে বিভিন্ন ধরনের কাম কাজ করেছো। প্রায় আমি জুলাই মাহর পর আরম্ভ করো আর মার্চ এপ্রিল মাহত আমার শেষ হয়। সদৌ ছাত্র সন্থাই উন্নতি সভা আর সেনার যোগেদি অর্থনৈতিক বিপ্লব গড়িবর কারণে চিন্তা চর্চা করেছে। এই যাওয়া কেদিনমান আগতে আমি সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়ার আমি আলোচনা করেছো যে এই কৃষি কার্য সমূহ আমি যিখিনি করেছো বিগত দিনত আমি যে ধরনের করেছো তখেতে মোক এবার পরামর্শ এটা দিছে যে উন্নতি সভার যোগেদি পুনের বহলভাবে এই কৃষি কার্য করে ছাত্র সন্থার কর্মী সকলক হোক বা দরিদ্র ছাত্র ছাত্রী সকলক অর্থনৈতিকভাবে আগুয়াই নিবর কারণে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবর কারণে পরিকল্পনা প্রস্তুত করবলে তখেতে পরামর্শ আগবাইছে। গতি আমিও পরিকল্পনা প্রস্তুত করেছো, কৃষি বিভাগের কথা বার্তা পাতা আরম্ভ করেছো, হয়তো আহি থাকা দিনত আমি বহলভাবে উন্নতি সভার যোগেদি বা সেনার যোগেদি এই কৃষি কার্য সমূহ করে অর্থনৈতিক বিপ্লবের কারণে আমি আগবাড়ির কারণে প্রস্তুত হয়েছো। মূর এই কৃষিদরত কাম করব কারণে প্রায় আটটা পরিয়ালে ইয়াত কাম কাজ করে, দৈনন্দিন তখেসলে হাজিরা করে, হাজিরা করে তখেসলে ইয়াতসলের পরিয়াল সমূহ পোহপাল দিয়ে আছে। তারপরও চাবুয়া, রংচঙি, বেলবাড়ি, ঘোড়ামরা ইত্যাদি দূর দূরের বেপারীবিলাকে আহিও ইয়ার শাক পাচলি নিয়ে বিক্রি করে তখেসলের পরিয়াল সমূহ পোহপাল দিয়ে আছে। গতি মানে এটাই কথা কবলে বিচার যে এই কৃষি কার্য মানে 40 বিঘা যে কৃষিদরা খেতে করেছো তারপর প্রায় 30-40টা পরিয়ালে নিজের পরিয়াল ভরণ পোষণ দিবর কারণে সক্ষম হয়েছে।
আঁচু নেতা অর্জুন ছেত্রীয়ে 30টাতকৈও অধিক পরিয়ালক দিছে সংস্থাপন। ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার সত্য নির্বাচিত অর্জুন ছেত্রী হয়ে পড়ছে জীবন যুজর প্রকৃত সৈনিক। বহু নিবনার যুবক যুবতীর হয়ে পড়ছে আজি আদর্শ আর প্রেরণার উৎস। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন, লোকেল 18।